তিন চারটা ইংলিশ বই ঘাটাঘাটি করে দু চারটা লাইন চুরি করে তারপর লেখা ফালতু কথা বলবি না এই ম্যাগাজিনের নেক্সট সংখ্যার জন্য লোরকার উপর একটা আর্টিকেল লিখবো দ্যাটস ওয়াই কিছু রেফারেন্স ঘাটছিলাম রেফারেন্স ঘাটতেছিলি ও চুরি করার মডিফাই নাম হচ্ছে তাহলে রেফারেন্স ঘাটা না একদম ফালতু কথা বলবি রাইট তোকে ঢুকতে দিয়েছে কোন অফিসে বেঠো বেঠো আমার চোখের সামনে দিয়ে বেরোবো কেন ঢুকতে তো দিয়েছে তোর অফিসে রিসেপশনিস্ট জয়া কি জয়াকে বলা আছে দুই ঘন্টা আমাকে যেন ডিস্টার্ব না করে তারপর তো ঢুকতে দিয়েছে হ্যাঁ কারণ আমি একটু প্রেম প্রেম ভাব করলাম সেজন্য ঢুকতে দিল কি জয়ার বয়ফ্রেন্ড আছে সেই অফিসে মার কিন্তু একদম মারিতে পারবে না বাবু বলে দিলাম আরে বয়ফ্রেন্ড দেখো তো কি হয়েছে সব ভালোবাসা কি বয়ফ্রেন্ডকে বিলি করে দিবে নাকি সেই হিসাবে তো আমারও 18 টা গার্লফ্রেন্ড আছে আমি কি সব ভালোবাসা দাদি দিয়ে দিছি নাকি তোর অফিসে রিসেপশনের জন্য কিছু রাখছি কি তুই জয়ার সঙ্গে প্রেম প্রেম অ্যাক্টিং করেছিস অ্যাক্টিং বলতেছিস কেন আমি তো ওকে আসলেই ভালোবাসি জয়া এই নামটা শুনলেই তো বুকের মধ্যে কেমন একটা প্রেম প্রেম ভাব হয় তুই বুঝছ না দেখ জয়া অত্যন্ত ভালো একটা মেয়ে সাদাসিধে একটা মেয়ে কোনো ঝামেলা করবি না তুই ঝামেলা করলে আমার চাকরি চলে যাবে তোর কথা শুনতে পারি তবে একটা শর্তে কি শর্ত দুপুর থেকে আমার খুবই মাটন খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে তুই এখন আমার সাথে যাবি হোটেলে গিয়ে মাটন খিচুড়ি খাওয়াবি বিল দিবি আরো 4000 টাকা আমাকে দিবি টাকা টাকা দিতে হবে কেন হোটেলে আমার অনেক টাকা বাকি পড়ে আছে ওরা আমাকে দুপুরে খাইতে দিতেছে না বেটা আমি তো খাইনি আমি কেন টাকা দিব তুই 11 টাকা দিবি কারণ হোটেলে যদি আমাকে খাইতে না দেয় আমার তোর অফিসে এসে খাইতে হবে আর তোর অফিসে খাইতে আসলেই তোর রিসেপশনিস্ট জয়ার সাথে আমার প্রেম প্রেম ভাব করতে হবে কারণ তুই তো আমার স্বভাব জানিসই বাবু এ বাবু বাবু টাকা দে জলদি কিসের টাকা তুই জানিস না বাসা ভাড়ার টাকা এই তুচ্ছ একটা বিষয় নিয়ে আমার ঘুমানোর মানে কি তোর কানে ঠিক তিন আঙুল আছে এমন একটা চক্র দেব না তখন কি তো বুঝবি শালা তোর কাছে টাকা নাই আছে দিয়ে দে না আমি পরে শোধ করে দেবো শোধ করে দিব হ্যাঁ গত 6 মাস ধরে তুই একই বলে শোনাচ্ছিস একটা টাকা শোধ করেছিস শোধ করি নাই দেখে শোধ করবো না এমন কোনো কথা না টাকার খুঁটা আমাকে দিবি না টাকার পরোয়া বাবু করে না একদিন টাকা পায়ের নিচে গড়াবে আমার সাগর আবার ইনসাল্ট একজন স্ট্রাগলিং কবিকে তুই ইনসাল্ট করতেছিস পৃথিবীর তাবত কবিদের অভিশাপ পড়বে তোর উপর হ্যাঁ তাবত কবিদের তো আর খাতে কোনো কাজ নাই তাদের কাজ হচ্ছে কে তোকে ইনসাল্ট করলো সেটা দেখা ওই সব বুঝুক মঞ্জক দিয়ে কাজ হবে না তুই রং করছিস ফাইন দে ফাইন দে ফাইন অবশ্যই ফাইন তুই আমার সকালের ঘুম ভাঙাইছিস সামান্য টাকা পয়সার বিষয় নিয়ে
একজন কবির কাছে সকালের ঘুম কত ইম্পর্টেন্ট তোর কোনো আইডিয়া আছে? সারা রাত আমার জাগতে হয় কত অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। তুই আবার সেই ঘুম ভাঙাই দিছিস, তোর ফাইন হওয়া উচিত। 50 টাকা ফাইন দে আমার, 50 টাকা ফাইন। আজও পাবলিক, আমি তোর কাছে টাকা পাই, তুই আমারে টাকা দিবি? তুই উল্টা আমার কাছে টাকা দিচ্ছিস, তুই কি মানে মানুষ নাকি? অবশ্যই মানুষ, পৃথিবীর মনুষ্য শ্রেণীর মধ্যে সর্বোচ্চ এলিট শ্রেণীর মানুষ কবি। হ্যাঁ, মনুষ্য শ্রেণীর মধ্যে দুই চারজন হচ্ছে ভাগ্য গুণে মানুষ হয়ে গেছে, ছাগল হওয়ার কথা ছিল, তুই তাদের মধ্যে একটা। ভালো। হাসান ভাই, হ্যাঁ, এই যে আপনার বাসা ভাড়ার টাকাটা। এই তুমি কি লেখালেখির থেকে একেবারে অবসর নিয়ে ফেলাইলে নাকি? না, অবসর নেবো কেন, ওই বিজ্ঞাপনের কপি লিখি না। আরে ক্রিয়েটিভ কোনো কিছু লেখো না। তুমি কি বিজ্ঞাপনের কপি লেখা থেকে ক্রিয়েটিভ কিছু আছে? আরে তা না, তোমার বন্ধুদের মধ্যে তুমিই সবচেয়ে ভালো লেখো, তোমার লেখার হাত খুব স্ট্রং, পড়লে মনের মধ্যে একটা মোচড় দেয়। শুনেন হাসান ভাই, টাকা কামানো যাবে না এসব লেখালেখির মধ্যে, আমি নেই। আজ এরা টাইম লস, সব গল্প কবিতা লিখে বাংলাদেশে অন্তত টাকা রোজগার করা যাবে না। আরে খালি টাকার দিকে তাকাইলে হইব? টাকার দিকে তাকাই দেখি তো আপনার ভাড়াটা সময় মতো দিতে পারি। দূর মিয়া, তুমি খালি টাকা পয়সার কথা কও। আচ্ছা, আমি জীবনেও তোমার আর বাবুর কাছে কোনোদিন টাকার কথা কইছি, টাকা চাইছি? তোমরা আমার ছোট ভাইয়ের মতো, তোমরা আমার বাড়িতে থাকবা, ছোট ভাইয়ের আবার টাকা দিতে হয় নাকি বাড়িতে থাকলে? ঠিক আছে, জানা থাকলো বিষয়টা, এরপর বিপদে বলে দিব না। সন্ধ্যাবেলা কিন্তু ডাইরেক্ট বাসায় চলে আসো, সাবকা তুলবে, ওরা আসবে, কবিতার আড্ডা হবে। আমি এসব কবিতা টবিতা লিখি না, রিটায়ার্ড কবি, আমি এসব কবিতার আড্ডার মতো নাই। আমি আপনাকে কিছু অ্যাডভান্স সহ 4,000 টাকা দিয়ে দিব। দিলে তো ভালোই। বস, খুব খিদে লাগছে, এক প্লেট মাটন খিচুড়ি খাবো। পচা গোড়া দিতে বলেন, চিকেন খিচুড়ি কিন্তু খাবো না, মাটন খিচুড়ি। আগের টাকা কখন শোধ করবেন? বিকালে। তাহলে খিদারা বিকাল পর্যন্ত চাইপে রাখেন, বিকালে যখন আসবেন টাকা নিয়ে তখন যত ইচ্ছা খায়েন। কোথাও যাচ্ছ নাকি আপু? শুধু আমি একা না, তুইও যাচ্ছিস? কোথায়? হাসান ভাইদের ওখানে। আরে ধুর, সে তো সন্ধ্যায়। সন্ধ্যায় তো কি হয়েছে, এখন থেকে রেডি হয়ে থাকছি। ও আচ্ছা আচ্ছা, শোনো, গতকাল পত্রিকায় তোমার একটা কবিতা ছাপা হয়েছে, তুই দেখছিস? কেমন হয়েছে রে? ট্র্যাশ। জঘন্য। কেন? একবারও ভাবলি না ইমনি জ্বালা হতে পারে, অন্তহীন জ্বালা। সব কি ভাবি যাবি লিখছ? হ্যাঁ, ন্যাকা ন্যাকা কথাবার্তা, দেখলেই তো মনে হয় যে একটা মহিলা কবি। এই মহিলা কবি কি? হ্যাঁ, কবি হচ্ছে কমন জেন্ডার, এখানে মহিলা কবি পুরুষ কবি কি আমি তো কিছুই বুঝতে পারছি না। অবশ্যই মহিলা কবি পুরুষ কবি আছে, নাহলে তোমার কবিতা এরকম ন্যাকা ন্যাকা হয়? আর ওই যে সাজ্জাদ ভাই, বাবু ভাই, ওনারা লিখে, ওনাদের কবিতা তো স্ট্রং হয় কি করে? ওদের লেখা স্ট্রং। তাহলে পত্রিকাওয়ালারা কেন বারবার শুধু আমার কবিতায় ছাপায় আর ওদেরটা ছাপায় না, সেটা আগে বল। কারণ ওরা কেউই তোমার মতো সুন্দরী মেয়ে না। তার মানে তুই বলতে চাচ্ছিস যে আমি মেয়ে বলে আমার কবিতা ছাপাই, আমি ছেলে হলে ওরা আমার কবিতা ছাপাতো না? ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিত। এই দেখো, তোমার কবিতা ছাপানো হয়েছে মহিলা পাতায়,
কবিরা কমন জেন্ডার এইসব হাবিজাবি ডায়লগ মেরে কোনো লাভ ছেলেদের পাতায় তোমার কবিতার কোনো বেই। যে মেয়ে দিনের 90% সময় সাজুগুজু করে কাটায় তাকে দিয়ে আর যাই হোক সাহিত্য হবে। হ্যাঁ বাবু বল। এসে বন্ধু কই রে? বাসায়। বাসায় কি করিস? তো কি চাকরি বাকরি সব চলে গেছে নাকি মেন্দা? ক্লাসগুলো ছিল সকালবেলা, ক্লাস শেষ করে বাসায় চলে এসেছি। তোর স্টুডেন্টদের মধ্যে সুন্দর কোনো মেয়ে নাই? এই ভর দুপুরে বইয়ের আঁচল ধরে বসে আছস? না নাই। তুই একটা হোপলেস, বিয়ে কইরা শালা মেন্দা মেরে গেছিস, মেনি বিড়াল, বইয়ের আঁচল ধরে মিউ 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 করিস। আগে বিড়াল ছিলাম না, আগে কি ছিলাম? বাঘ। বাঘের উপরে কেউ সাদা চুন কাম করে দিছে। দোরাগাটার বদলে মেনি বিড়াল, হালু বালুমের বদলে মিউ মিউ। আচ্ছা তুই কেন ফোন করছিস সেটা বল। ফোন করছি তোর সাথে এক খিচুড়ি খাবো, বোনা খিচুড়ি, মাটন খিচুড়ি, এখন ইচ্ছাটা মরে গেছে, খাবো না আমি, রাখি। এই রাখবি কেন, রাখবি কেন, চলে চলে একসাথে খাবো না। আরে না না, তোর বাসায় আমি আসবো না। তোর বউটার আমার একদম সহ্য না, দেখলে মনে হয় দুই গালে দিয়ে চট করে আমার দাঁত গুলে ফেলাই দিই। হ্যালো হ্যালো, কে বাবু ভাই? হ্যাঁ কি বললো? তোমার অনেক প্রশংসা করলো, ও তোমাকে খুবই পছন্দ করে। তাই নাকি? আমার তো ধরো উনি আমাকে সহ্যই করতে পারেন না। না না, ওটা বাইরে বাইরে আর কি, ভেতর ভেতরে ও তোমাকে খুব লাইক করে। করলেই ভালো। তোমরা দুজন আসছো, আমি খুব খুশি হয়েছি। কিছু বলেন না হাসান ভাই, আপনি ডাকছেন আর আমরা কি না এসে পারি বলেন। আচ্ছা হাসান ভাই, বাকিরা কোথায়? এখনো আসে নাই, বাট আসবে। একটু দেরি করে আসলে ভালো, কি বলো? কেন? থ্রি ইজ কোম্পানি, ফোর ইজ ক্রাউড। আসতেছো কেন? এই যে আমরা তিনজন মিলা টুকটাক আলাপ সালাপ করতেছি, গল্প করতেছি, চা খাইতেছি, এটা তোমাদের ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে হাসান ভাই। আচ্ছা হাসান ভাই, আপনি বিয়ে করেননি কেন? তোমাদের জন্য। মানে? বিয়ে করলে কি আর তোমাদের মতো এই সুন্দরী মেয়েদের সাথে এইভাবে আড্ডা দিতে পারতাম? বউ ভেজর ভেজর করতো না? আবারও হাসতেছে। এ তুমি হাসতেছো কেন? যার জন্য করেছো নি সেই বলেছো। শর্মী তুমিই বলো, তোমার সাথে আমার বিয়ে হইলো, মানে ধরো তোমার সাথে আমার বিয়ে হইলো, তখন তুমি কি আরেক রুমে এরকম সুন্দরী মেয়েদের সাথে আমাকে আড্ডা মারতে দিতা বলো? না। তাইলে আমার ভালোবাসা অনেক বেশি। বিয়ে করলে তো শুধুমাত্র একটা মেয়েকে ভালোবাসতে হবে। নারী জাতি হলো বিশাল দিঘির মতো, এক ফোঁটা পানি যেমন দিঘি থেকে আলাদা করা যায় না, তেমনি একটা মাত্র মেয়েকে ভালোবাসা যায় না। ভাবের মধ্যে আসিলাম, দিল ভাবটা নষ্ট করে। তুমি বসো, হ্যাঁ আমি খুলতেছি। হ্যাঁ বসো, আসতেছি। ওই মিয়া, তুমি না ভাবতে গেলে সকালবেলা যে আসবা না, ঠিকই তো আইলাম, আর আসার টাইম পাও না, উল্টা পাল্টা সময় চলে আসলাম। তোমাদের বাসে গিয়েছিলাম। কেন? বাহ, আজকে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা না? রে আমি তো একদম ভুলে গেছি সাজ্জাদ ভাই। সাজ্জাদ, তোরা আমাকে ছেড়ে সিনেমা দেখবি? তোর সাথে কেমন ভাব ভালোবাসা, আমার প্রেম তো শর্মীর সাথে, তাই না শর্মী? চলো চলো, এখন সিনজি নিয়ে গেলে শো ধরতে পারবো। আসো, আর তুই আসমের সাথে প্রেম কর। আসো সাজ্জাদ, চাইলে একটা পাম বুঝছো না, কি
কি বলতে কি বলে তোমার সাথে আমার প্রেম করতে বলে ওর কথা আবার কিছু মনে করো নাই না 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 হাসান ভাই কিছু মনে করিনি একদিক দিয়ে চিন্তা করলে অবশ্য ভালোই হয়েছে কি রকম তুমি আর আমি ছাড়া এখানে আর কেউ নাই তুমি কবিতা পড়বে আমি শুনবো আমার কবিতা আপনার ভালো লাগে ভালো লাগে মানে এটা কি প্রশ্ন করলা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে যারা লেখালেখি করে তাদের মধ্যে তোমার হাত হলো সবচেয়ে স্ট্রং তোমার লেখা কবিতা পড়লে আমার বুকের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে আমার কাছে বিশাল একটা খাতা আছে আজ পর্যন্ত তোমার যত কবিতা যতখানে বাইরে হয়েছে যত পত্রিকায় আমি সব পেপার কাটিং আঠা দিয়া ওই খাতার মধ্যে আটকায় রাখছি দাঁড়াও তোমার দেখাই না 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 হাসান ভাই হাসান ভাই হাসান ভাই থাক ওকে লাগবে না ভালোই তো লাগতেছিল তুমি লজ্জা পাইতেছো কেন আমার কাছে লজ্জা কিসে আমি কি তোমার দূরের কেউ শোনো আমি তোমার খুব পছন্দ করি আমি যদি বিয়া করি তাহলে তোমারই বিয়া করব দেখো তো কি সুন্দর একটা ফিলিংস এর মধ্যে আছি যখনই ফিলিংসে থাকি তখনই কলিং বেল বাজে ফিলিংস নষ্ট মানুষের ভুল ধরে সদ্য লেখা কবিতার প্রতি কবির দরদ থাকে তখন ভুল ত্রুটি চোখে পড়ে না একদম ঠিক শকত ভাই মানে এই জন্যই না আমি আমার সদ্য লেখা কোনো কবিতা আপনার জন্য আনিনি আমরা ফিমেল রাইটস নিয়ে কাজ করি তা আপনি এ বিষয়ে আপনার অবজারভেশনটা কি ভেরি পজিটিভ